পুকুরে জল থেকে মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের শাকারি গ্রামে। মৃত ব্যক্তির নাম প্রশান্ত দাস, বয়স আনুমানিক 48 বছর। মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, ওই ব্যক্তি 3 দিন ধরে নিখোঁজ ছিলেন। থানায় একটি মিসিং ডায়েরিও করা হয় তার নামে। আজ সকালে শাকারি গ্রামে বসপুকুরে জলে ওই ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা। খবর দেওয়া হয় খণ্ডঘোষ থানায়। খণ্ডঘোষ থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে খণ্ডঘোষ থানায় নিয়ে আসেন এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে খণ্ডঘোষ থানার পুলিশ। এই ঘটনার জেরে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তি প্রশান্ত দাস নেশায় আসক্ত ছিলেন। খণ্ডঘোষ থানায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। গেছিলাম 3 দিন আগে, বাড়ি থেকে নিখোঁজ। পুকুর পাড়ে চান করতে গেছিলো, জুতো জামা মোবাইল ওখানে খুলে রেখেছিলো, সাইকেল ছিল। তারপরে ওটা সবাই বলে দীঘা বেড়াতে গেছে, দীঘা কিন্তু যায়নি। আমার খবর নিয়ে দেখেছিলাম যে আমাদের ধারণাই ছিল যে হয়তো মানে প্রচুর মদ খেত, মদ খাওয়া অবস্থায় ছিল। আমরা ভেবেছিলাম হয়তো জলেই ডুবে গেছে, যে বাড়ির লোককে বলা হয়েছিল যে ওরা মিসিং ডায়েরি থানাতে পারে। এসে মিসিং ডায়েরি করেছিল থানায়। আচ্ছা, 3 দিন পর বডি আজকে জলে ভেসে ওঠে। পাবলিক দেখার পর থানায় খবর দেওয়া হয়, থানার পুলিশ গিয়ে বডিটা উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানা থেকে পোস্টমর্টমে বর্ধমান হসপিটালে বাড়ির লোক নিয়ে গেছে। কি নাম যে মারা গেছে? প্রশান্ত দাস। বাড়ি কোথায়? শাকারি গ্রামে। শাকারি গ্রামে কতদিন আগে নিখোঁজ হয়েছিল? 3 দিন আগে। আর আজকে বডিটা পাওয়া গেল? আজকে বডিটা পাওয়া গেল। বাড়িতে কিছু বলে বেরিয়েছিল নাকি যে আমি অমুক জায়গায় যাচ্ছি? বাড়িতে বলে এসেছিল যে বাড়ির লোককে বলেনি, যার বাড়িতে কাজ করছিল বলেছিল যে আমি দীঘা যাবো, পয়সা আনতে গেছিলো, বলেছিল 2 দিন বাড়িতে থাকবো না। দুদিন বাড়ি এসে চান করতে এসে জানিয়েছিল। কিরম বয়স হবে? 48 বছর। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।